আমাকেও আমার পরিবারকে অনাস্থা করতে ইতিমধ্যে তৈরি করা এই বুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অন্যদিকে নৌকার প্রার্থী নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে ভোর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। আমাদের ব্যানার পোস্টার ও নির্বাচনী সরঞ্জামাদি ছিঁড়ে ফেলা হচ্ছে। আমাদের সিটি কর্পোরেশনের যত কাজ হয়েছে এই কাজগুলা অপরিকল্পিতভাবে হয়েছে। আমি নজরুল ইসলাম বাবুল, মেয়র পদপ্রার্থী, আমাদের জাতীয় পার্টির লাঙ্গল মার্কা নিয়ে এই শহরের সন্তান হিসেবে আপনারা আমাকে চিনেন। আমি কেমন লোক সেটিও নতুন করে আপনাদের বলতে হবে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনের মাঠে কি ঘটতে চলেছে, এতে আমি শঙ্কিত। নানাভাবে আমাকে চাপের মুখে রাখা হচ্ছে। সিলেটের মাঠে থাকা জাতীয় পার্টির নেতাকর্মীদের চুকরাঙানি দেওয়া হচ্ছে। দিন যতই যাচ্ছে পরিস্থিতি ও পরিবেশ আরো ভয়াবহ হয়ে উঠছে। জীবন গেলেও আমি আমার প্রিয় নগরবাসীকে ছেড়ে, বুটের মাঠ ছেড়ে চলে যাব না। সিলেটে লাঙ্গলের জোয়ার উঠেছে। লেভেল প্লেইং ফিল্ড না থাকা সত্ত্বেও জনতার জোয়ারে এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গলের জয় হবে ইনশাআল্লাহ। বুটের মাঠে আমাকে নানাভাবে নাজেহাল করার চেষ্টা করা হচ্ছে। আমাকে ও আমার পরিবারকে অনাস্থা করতে ইতিমধ্যে তৈরি করা এই বুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সিলেটে ও এ নগ্ন খেলায় মেতে উঠেছে। আর এগুলো আমার ছোট বাচ্চা বানাতে পারে, এগুলো টিকটক আপনারা জানেন এগুলা কিভাবে করা সম্ভব। বাংলাদেশ ডিজিটালের যুগ, আমার যারা আপনার মাথা, আমার ট্যাং, আপনার কাপড় নিয়ে এগুলা অহরহ বানানো হচ্ছে বিভিন্ন মানুষকে প্রদর্শন করার জন্য, হেনস্থা করার জন্য এগুলো বানানো হচ্ছে। আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমরা এই সমস্ত নোংরা পরিবেশে আমরা ইলেকশন করতে চাই না, এই সমস্ত নোংরামে আমরা দেখতে চাই না। এই ছাত্রলীগের কিছু পোলাবান আছে, ছেলেপেলে আছে ছাত্রলীগ যুবলীগের, এদেরই কাণ্ড এগুলা। এরা এগুলো তৈরি করে আনুরজমানকে দিয়েছেন, আনুরজমান এগুলা অর্ডার দিয়েছেন সোশ্যাল মিডিয়া এগুলো প্রচার করার জন্য। আমার বিচার দেওয়ার জায়গা নেই। সিলেট সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার ও তার অফিসে বারবার ধর্ণা দিয়ে একাধিক অভিযোগ করলেও কোনো লাভ হচ্ছে না। মাঠে থাকা প্রশাসন আমাদের উপরে কড়াকড়ি আরোপ করছে। অন্যদিকে নৌকার প্রার্থী নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে ভোর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। আচরণবিধি লঙ্ঘনের উপর লঙ্ঘন করা হলেও নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তারা সব দেখেও না দেখার বারণ করছে। বরিশালের ঘটনার পর সিইসি প্রার্থী সম্পর্কে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য শুনে আমি নিজেই আতঙ্কিত। সিইসি যেভাবে নিরপেক্ষ মাঠ প্রস্তুত রাখার কথা, সেখানে তিনি সরকার দলীয় প্রার্থীর পক্ষেই সাফাই গাইছেন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কি হয় সেটি আল্লাহ জানেন। তবে আমি বিশ্বাস করি নগরবাসী জেগে উঠলে সব ষড়যন্ত্র চক্রান্ত ছিন্ন করে সিলেটে লাঙ্গলের জয় হবে ইনশাআল্লাহ। এবং সিলেট নগরবাসী জেগে উঠতে শুরু করেছেন। মঙ্গলবার আমি সশরীরে হাজির হয়ে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন সহ নানা বিষয় উপস্থাপন করেছি, কিন্তু এখনো কমিশনের ঘুম ভাঙছে না। আমি নির্বাচন কমিশনের যেসব অভিযোগ উপস্থাপন করেছি এর মধ্যে উল্লেখযোগ্য হল, সিলেটে নির্বাচনে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই। সরকারি দলীয় প্রার্থী ক্রমাগত নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে ভোর রাত পর্যন্ত নির্বাচনী সভা, পথসভা, গণযোগ, মিছিল, মিটিং অব্যাহত রেখেছেন। নির্বাচন কমিশন প্রচারণার যে নিয়ম বেঁধে দিয়েছেন তার কোনো তোয়াক্কাই করছেন না। আমাদের ব্যানার পোস্টার ও নির্বাচনী সরঞ্জামাদি ছিঁড়ে ফেলা হচ্ছে। আড়াল থেকে হুমকি দেওয়া হচ্ছে নির্বাচনী মাঠে থাকা জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে। আমাদের কর্মসূচিতে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডে স্পষ্ট প্রমাণিত হচ্ছে তারা আমাদেরকে গৃহবন্দী করে রাখতে চায়, কিন্তু সিলেটের নির্বাচনী কর্মকর্তা আমাদের দাবি আমলে না নিয়ে আমাদের উপর বেশি পরিমাণ কড়াকড়ি করছেন। কলম সৈনিক সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন হলফনামায় প্রার্থী তার আয়ের ও হাতে থাকা অর্থের বিবরণ দিয়েছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী কোটি কোটি টাকা খরচ করছেন, হলফনামায় দেওয়ায় তার তথ্যের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আরো একটি ঘটনা গতকাল থেকে আপনারা পর্যবেক্ষণ করছেন, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সহ সব মাধ্যমে এসেছে আওয়ামী লীগ প্রার্থীর হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন। এ সংক্রান্ত একটি অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করেছেন সিলেট নগরের নরসিংটিল্লা এলাকার বাসিন্দা একেএম আবু হুরায়রা সাজু। লিখিত অভিযোগে হুরায়রা দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তার হলফনামায় জন্ম তারিখ 1970 সালের
1 জুলাই এবং শিক্ষাগত যোগ্যতা বিএ সম্মান উল্লেখ করেছেন কিন্তু তিনি 1988 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন যার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 84208 এবং শিক্ষাবর্ষ 1986-1987 রেজিস্ট্রেশন প্রবেশপত্র ও সনদপত্র অনুযায়ী জন্ম তারিখ হচ্ছে 1972 সালের 1 জুলাই এক এম আবু হুরায়রা সাজুলি লিখিত অভিযোগে দাবি করেন দাখিল করেন আনোয়ারুজ্জামান চৌধুরী হলফনামায় ভুল জন্ম তারিখ উল্লেখ করে এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা জাল সনদ দাখিল করে নির্বাচন বিধিমালা 2010 এর বিধি 14 এর সুস্পষ্ট লঙ্ঘন করেছেন তিনি দণ্ডবিধি 1860 এর দ্বারা 181 অনুযায়ী ফৌজদারি আইনে অপরাধ করেছেন যা সর্বোচ্চ শাস্তি 3 বছরের কারাদণ্ড সহ জরিমানা লিখিত অভিযোগে হলফনামায় অসত্য তথ্য দেওয়া এবং জালিয়াতির আশ্রয় নেওয়া মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রার্থিতা বাতিলের পাশাপাশি ফৌজদারি আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এই অভিযোগের প্রেক্ষিতে গণমাধ্যমে রিটার্নিং কর্মকর্তা বক্তব্য দিয়েছেন সেটি গ্রহণযোগ্য নয় এতে বোঝা যায় সিলেটে লেভেল প্লেয়িং ফিল্ড নেই তিনি সরকার দলের প্রার্থীর পক্ষেই সাফাই গেয়ে চলেছেন বলে নগরবাসী মনে করেন সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন সিলেটের প্রস্তুত করা মাঠে নানা আশঙ্কা থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী বরিশালের ঘটনার পর আতঙ্কিত হয়ে মাঠ ছেড়ে দিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মৌলানা মাহমুদুল হাসান এখন সিলেটে টার্গেট আমি আমাকে নানাভাবে বিপর্যস্ত করে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু আমি সেই সিলেট শহরের সন্তান সিলেটের মানুষের জন্য প্রয়োজনে জীবন দিব তবুও পালাবো না শেষ পর্যন্ত দেখব আপনাদের মাধ্যমে সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানাতে চাই সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে সেগুলো আইনিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আমাদের সিটি কর্পোরেশনের যত কাজ হয়েছে এই কাজগুলা অপরিকল্পিতভাবে হয়েছে আপনারা সবাই এই বিষয়ে সম্বন্ধে অবগত আছেন এই অপরিকল্পিত কাজের জন্য আজকে আমরা এই দুর্ভোগের মধ্যে আছি আমাদের প্রাক্তন মেয়র বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব যথেষ্ট চেষ্টা করেছেন এই নগরীকে সুন্দর করার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন আমি বলব হ্যাঁ কিন্তু তারপরেও কিছু প্রবলেম রয়ে গেছে অপরিকল্পিত প্ল্যানের জন্য প্রবলেম রয়ে গেছে আমি যদি মেয়র নির্বাচিত হই ইনশাআল্লাহ আমি আগেও বলেছি এখনো বলতেছি যে এই নগরবাসীর মধ্যে রাজনীতিবিদ সুশীল সমাজ উলামা মাশায়েখ যারা আছেন হ্যাঁ সবাইকে নিয়ে আমি মিডিয়া পার্সন আপনারা যারা আছেন সবাইকে নিয়ে আমি একটি নাগরিক কমিটি তৈরি করব সেই নাগরিক কমিটির মাধ্যমে আমরা সিলেটকে নগরীকে সুন্দর করার চেষ্টা করব আমি এককভাবে কোনো সিদ্ধান্ত আমি নেব না এবং সিলেটে মানুষের উপর দমন নিপীড়ন বন্ধ করুন নিরপেক্ষ মাঠ প্রস্তুত করে নির্বাচন দিয়ে অন্তত দেশ বিদেশে আপনাদের বাপ মূর্তি উজ্জ্বল করুন চলমান সিটি নির্বাচন সিটি কর্পোরেশন নিরপেক্ষ হলে দেশে বিদেশে সরকারেরই বাপ মূর্তি উজ্জ্বল হবে এতে আমি আগামী জাতীয় নির্বাচনে দেশের রাজনৈতিক দল অংশগ্রহণের আস্থা খুঁজে পাবে নতুবা সিলেটের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে এবারের সিটি নির্বাচন ধন্যবাদ আপনাদের সবাইকে